ফেরাউন আলটিমেটাম দিয়ে দিল, চূড়ান্ত কথা বলে দিল, আসিয়া শোনো, তোমার সমস্ত কিছু কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, তোমার রাজনীতির পথ শেষ হয়ে যাবে, সমাজের যশ কেদি সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি একটা বারের জন্য চিন্তা করে দেখো তুমি কি করবে বলো, আমাকে মানবে না, আল্লাহকে মানবে, আমার আইনকে মানবে না, আল্লাহর আইনকে মানবে? ফেরাউন কিন্তু কখনো বলো নাই যে আমি মানুষকে বানাইছি, আমি আল্লাহর বিকল্প রব। এখানে আনা রব্বকুম আল্লাহর ব্যাখ্যা হলো, ফেরাউন বলতে চেয়েছিল এই জনপদে কারো আইন চলবে না, একমাত্র ফেরাউনের আইন চলবে। যেরকম নাউজুবিল্লাহ এরকম ফেরাউন এখনো আছে না নাই? আসতে বলে আছে না নয়, আল্লাহর আইনকে না আছে, নিজের আইনকে প্রতিষ্ঠা করতে চায়, তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন নমরুদ হামান। ফেরাউন যখন এই জাতীয় কথা বলল, আসিয়া বললেন আমার স্বামী আপনি কি করবেন বলেন, কে মেরে ফেলবো, হত্যা করব। আসিয়া বলছেন আপনি আমাকে মেরে ফেলবেন, এই তো, এর চাইতে বেশি কিছু না তো, মরে যাব। একটা কথা জানবেন আমার স্বামী, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। শিয়া আসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তিনি আল্লাহর সামনে রণজারি শুরু করে দিলেন। ফেরাউন হামানদেরকে নিয়ে জরুরি পরামর্শ করে জল্লাদ কর্তৃক তাকে হত্যার অর্ডার চূড়ান্ত করে ফেলল। জল্লাদ সামনে হাজির হয়ে গেছে, হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো, অঙ্গহানি করা হচ্ছে। এখনো বলা হচ্ছে আসিয়া এখনো সময় আছে, বাঁচতে পারবা। আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয়, সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله شو بقولين سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবী যে মক্কার বাসিন্দা যখন ছিলেন তখন মক্কা চালাতো রাষ্ট্রীয়ভাবে আবু জেহেল চালাতো, মক্কা নগরের সিটির দায়িত্ব আবু জেহেল নিজেই পালন করত। সেই মক্কা সিটির আমার নবী ছিলেন সাধারণ একজন নাগরিক। সেই রসুলকে যখন কিতাব দেওয়া হলো, কোরআন যখন দেওয়া হলো, রসুলকে বোঝানো হচ্ছে হে রসুল আপনি আপনার জিব্বা থেকে আপনার মুখ থেকে কারো পবিত্রতা ঘোষণা করবেন না, একমাত্র পবিত্রতা ঘোষণা করবেন সেই মহান নবীর যিনি হলেন সবার উপরে। والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله جربون الله أكبر كي موجا قرآن قرآن شندر جو كتو جرا عالم علماء ترى كنت بوجه সাধারণ মানুষ শিক্ষা নেয় হলো মুরব্বীদের কাছ থেকে, আর আলেম ওলামা শিক্ষা নেয় হলো কোরআন হাদিস থেকে, ঠিক কিনা? অমুক আলেম কি বলেছেন তারা শোনে এটাই, আর আলেমরা শিক্ষা নেয় হলো কোরআন কি বলেছে হাদিস কি বলেছে। সুবহানাল্লাহ, বলেন কোরআনের মজা আছে না নাই? আমি খুবই আনন্দ পাই যখন আমি এই বেল্টে যখন আসি, যশোর, সাতক্ষীরা, তারপরে কুষ্টিয়া, খুলনা, বরিশাল, এই বেল্টের মানুষগুলো অন্য অঞ্চলের চাইতে কোরআন থেকে বেশি বুঝার আগ্রহ পোষণ করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শ্রোতার দিক থেকে ফার্স্ট ক্লাস শ্রোতা হলেন হচ্ছে আপনারা। বলি আলহামদুলিল্লাহ, গোটা দেশে যাই তো আমি, গোটা দেশে আমাদের তো চলাফেরা আছে, কিন্তু না মানে শ্রোতার দিক থেকে মানে ফার্স্ট ক্লাস শ্রোতা হচ্ছে এই অঞ্চলের শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন শোনার জন্য ধৈর্য দরকার আছে না নাই? আচ্ছা একটু বসুন তাহলে। আলার
একটু আধুনিক তাফসীর আজকে আমরা শুনলাম বিজ্ঞান দিয়ে একটু বুঝায় দিলাম যে আল্লাহ কত উপরে আছে এটা গবেষণা সৌরজগতের গবেষণার কারণে এটা বলা সম্ভব হলো চাঁদের দেশে মানুষ গেছে গবেষণা চলছে নাসা আছে এইজন্য আমরা এই জিনিসগুলো আমরা বুঝতে আমাদের জন্য একটু সহজ হলো আল্লাহ কত দূরে আছে এখন বিষয় হলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা সফর করেছেন কোন ব্যক্তি বলেন তো অনেকে চুপ করে আছে বলেন কে সবচেয়ে বেশি লম্বা সফর তার চাইতে বড় সফর পৃথিবীর কেউ করতে পারেনি তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু তাহলে এই পৃথিবীর সবচেয়ে ফেমাস সবচেয়ে মানে ঐতিহাসিক পর্যটক তিনি কে বলেন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বড় পর্যটক তার চাইতে বড় সফর করনে ওয়ালা পৃথিবী তার কোনোদিন আসবে না আসা সম্ভব না মার্কনি ফেরোডে জেমসট কোপারনিকাস আইনস্টাইন ডালটন গ্যালিলিও এগুলো সব বড় বড় বিজ্ঞানী গোটা পৃথিবীর এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি কেন এরা কি করেছে মাধ্যাকর্ষণ শক্তি তৈরি করেছে ইথার আবিষ্কার করেছে এটা আবিষ্কার করেছে কিন্তু আমার নবীজি শুধু দুনিয়া না মহাশূন্য নয় প্রথম আকাশ দ্বিতীয় আকাশ সব আকাশ ডিঙ্গি আরশ আযীমের মেহমান হয়েছে কত বড় বিজ্ঞানী সুবহানাল্লাহ বলবেন না রবিউল কোথায় যাও সমস্যা একটু কি এক নাম্বার বক্তা যদি এক নাম্বার খুঁজে তাহলে তো সমস্যা আমি যদি এখন বলি ভাই আমি একটু এক নাম্বারে যাচ্ছি সবাই তো বলবেন কি হুজুর নিয়ে আসছে তাহলে নাম্বার খুঁজে সবাই বসে তাহলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞানী কেউ আছে দুনিয়াতে না আসতে বলবেন না আছে না তাহলে রাসূল কি শুধু রাসূল না একজন বড় বিজ্ঞানী একজন বড় বিজ্ঞানী তিনি অবজার্ভ করেছেন আমার আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন আমার আল্লাহর পরিচয় হলো যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা রাসূলকে গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন রহমতের নবী করে যাকে পাঠানো হলো সেই রহমতের নবীর কি গোটা দুনিয়া দেখার দরকার আছে না নাই রাসূল মাঝে মাঝে বলতেন সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না আমি যা অনুভব করি তোমরা তা অনুভব করো না সেই নবীজিকে আল্লাহ তাআলা এত সম্মান মর্যাদা দিয়েছেন সে রাসূলকে লক্ষ্য করে বলছেন হে রাসূল আপনি কারো তাসবিহ জপবেন না আপনি পবিত্রতা ঘোষণা করবেন কার সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবেন যিনি কি করেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء أحوى جربون الله أكبر তিনি সেই মহান সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং সমতা দিয়েছেন ব্যালেন্স করেছেন الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك শুধু বানায়া ছেড়ে দেন নাই চায়না মাল একবার বানায়া ছেড়ে দেয় আর চলে না আমার আল্লাহ চায়না মানের মতো আমাকে আপনাকে বানান নাই আমার আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছেন মজবুত করে বানিয়েছেন সুন্দর করে বানিয়েছেন দুটো হাত দিয়েছেন সমান দুটো চোখ দিয়েছেন সমান দুটো কান দিয়েছেন সমান দুটো পা দিয়েছেন সমান দুইটা কিডনি দিয়েছেন সমান জোরে বলে সুবহানাল্লাহ এবং ব্যালেন্স করেছেন কিডনির কাজটা কি আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকেন বড় একজন ব্যবসায়ী তিনি কোটি কোটি টাকার মালিক আমি একদিন তার হঠাৎ করে হাতটা চেপে ধরলাম
হাত চেপে ধরে দেখি সেখানে মেশিন লাগানো বললাম এটা কিসের মেশিন ডায়ালিসিস করার জন্য আমাকে এখানে মেশিন দেওয়া হয়েছে কেন কিডনি দুটো নষ্ট হয়ে গেছে কিডনি নষ্ট হওয়ার কারণে মেশিন লাগানো এর পরে বলতেছে হুজুর প্রত্যেকটা সপ্তাহে আমাকে ডায়ালিসিস করতে হয় রক্তগুলোকে ডায়ালিসিস না করলে পর আমি মারা যাব সে সপ্তাহে একদিন করে ডায়ালিসিস করে সেই ডায়ালিসিস মেশিনটা আমাকে দেখানো হলো সেই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি কয় কেজি বলেন 100 কেজি আড়াই মণ ওজনের ডায়ালিসিস মেশিন দিয়া আমার আপনার কিডনির কাজ করা হচ্ছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যে ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন একটা দিলেও চলতে দুইটা করে দিয়েছেন সেই কিডনির ওজন মাত্র 200 গ্রাম সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার ওজন ধরেন 80 কেজি আর কিডনির ওজন যদি দুইটা হতো 200 কেজি আমি চলবো না কিডনি না চলবে সুবিধা না অসুবিধা বলেন সুবিধা না অসুবিধা দুনিয়াতে আমার কিডনি নিয়ে বহন করতেই চলে যেত কিন্তু আমার আল্লাহ পিঠের পিছনে কোমরের পিছনে দুইটা লাগায়া দিয়েছেন দুইটা ঝোলায় রেখেছেন দুইটা কিডনি এবং প্রত্যেকটা কিডনিতে 10 লক্ষ চাকনি 10 লক্ষ চাকনি 20 লক্ষ চাকনি আল্লাহ রাব্বুল আলামিন কিডনিতে রেখে দিয়েছেন খাবার নিয়ে নেই সঙ্গে সঙ্গে কিডনি কাজ শুরু করে দেয় আবার কিডনির জন্য বিশেষ কিছু আল্লাহ তাআলা পানিও রেখেছেন এর মধ্যে গ্রামীণ জীবনের শ্রেষ্ঠ পানি হলো ডাব কিসের পানি বলেন ডাবের পানি কোমর যখন ব্যথা করবে কোমর যখন একটু পেইন করবে মনে হবে আপনার কোমরটা কেমন যেন ব্যথা ব্যথা মনে হচ্ছে একটু শরীরটা চড়া চড়া মনে হচ্ছে সবার আগে ধাক্কা পেয়ে যায় কিডনি সেই কিডনিকে ঠিক রাখার জন্য যদি কেউ ডাবের পানি খেয়ে নেয় সঙ্গে সঙ্গে গোসল করায় কিডনিকে পরিষ্কার করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে দুইটা চোখ দিয়েছি এই যে ক্যামেরাগুলো আসছে মেলাগুলো ক্যামেরা এদের চোখ আছে না নাই এই ক্যামেরার চোখ নাই তাছাড়া আমার দেখে কেমনে এই ক্যামেরার চোখগুলো আছে ক্যামেরা অনেকে একটু রাগ করেছেন কিন্তু আপনি শুনছেন লক্ষ মানুষ কিন্তু ক্যামেরা শুনতেছে ওরা রেকর্ড করতেছে এই ক্যামেরা যাচ্ছে হলো কোটি মানুষের কাছে আলহামদুলিল্লাহ কর এটা তো ঠিকই কইলেন কিন্তু আবার রাগও কর রাগ করা যাবে না ওরা একটু ঠিকঠাক করে বসে গেছে যে রাগ করেন আপনারা যদি আমি শুধু উস্কায় দিই ক্যামেরা একটা থাকবে না এই জায়গায় ঠিক আছে না কিন্তু রাগ করা যাবে না তো এরা দ্বীনের প্রচারের একটা অংশ হয়ে যদি তাদের যদি নিয়তের ইখলাস একনিষ্ঠ যদি নিয়ত হয়ে থাকে এই খেদমত জান্নাতের ওসিলাও হতে পারে বলি আলহামদুলিল্লাহ অতএব তাদেরকে আমরা নিরুৎসাহিত করব না উৎসাহ দেব হ্যাঁ অত অনেকে দেখতে পাচ্ছেন না এখানে সিস্টেম আছে কিছু সামনে আরো কিছু এলাকা কাভার করে স্টেজ স্টার একটু উঁচু করে তখন ক্যামেরাগুলো নিচে থাকতো সুবিধা হতো এখানে সিস্টেমের সমস্যা ক্যামেরার কোনো সমস্যা নেই এটাও ঠিক সবই তো ঠিক যা কই তাই ঠিক আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও জোরে বলি আমিন তাহলে ক্যামেরার চোখ আছে না নাই আছে ক্যামেরার চোখ দামি বেশি শক্তিশালী না আমার চোখ শক্তিশালী ক্যামেরার চোখ আর আমার চোখ বিশাল ডিফারেন্স আছে আল্লাহ তাআলা আমাদের চোখের ভিতরে 20 লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস দিয়েছেন এক একটা চোখে 20 লক্ষ মনে হয় কম হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ প্রত্যেক চোখে রয়েছে কয় লক্ষ পার্টস 20 লক্ষ আমরা যে ফোন ব্যবহার করি সেই ফোনে যে মেগাপিক্সেল আছে সেটা হচ্ছে 8 থেকে 41 মেগাপিক্সেল ডিএসএলআর যে ক্যামেরাগুলো আছে এই ডিএসএলআর ক্যামেরাতে পাওয়া যায় সর্বোচ্চ 120 মেগাপিক্সেল মহান রব্বুল আলামিন আমাদের সবার চোখে দিয়েছেন হলো 576 মেগাপিক্সেল একটু আস্তে বলি সুবহানাল্লাহ এজন্য মানুষ তার চোখে প্রায় 1 কোটি রং দেখতে পায় কয় কোটি রং ক্যামেরার রং কয়টা এতগুলো পারবে না ক্যামেরার একটা সীমাবদ্ধতা
আছে জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা আমাদের চোখের যে রেটিনা রয়েছে 50 লক্ষ কোন রিসেপ্টর যার সাহায্যে মানুষ রং চিনতে পারে মানুষের চোখ সোজা সুজি 120 ডিগ্রি কোণে দেখতে পায় যা আজ পর্যন্ত কোনো ক্যামেরা পারবে না আল্লাহু আকবার বলে 120 ডিগ্রি কোণে পারবে না ক্যামেরা হুজুর কিন্তু সব বোঝে ক্যামেরার কোন কোন জায়গায় কি আছে আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করি এগুলো গবেষণার দরকার আছে না নাই বলেন তো আছে না নাই আচ্ছা আচ্ছা এই চোখের মধ্যে রয়েছে আল্লাহ প্রদত্ত যে মনি যে লেন্স যে ইকুয়াল যে ডিপ ইকুয়াল দিয়েছেন এর সাথে আবার 170,000 চিকন চিকন সূক্ষ্ম রগ দিয়েছেন চোখের সাথে চিকন চিকন 170,000 কি দিয়েছেন রগ দিয়েছেন 170,000 চিকন চিকন সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ রগ দিয়েছেন যার একটা যদি ছিঁড়ে যায় মানুষ প্যারালাইজড হয়ে যাবে মানুষ কি হবে প্যারালাইজড হবে তাহলে 170,000 রগ চোখের পিছনে লাগিয়ে রেখেছেন যার একটা রগ একটা নার্ভ ছিললে মানুষ কি হবে প্যারালাইজড হয়ে যাবে কে দিয়েছেন আল্লাহ আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সে আল্লাহ বলেছেন বান্দারে الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى جيني زمين ترين جنمان غاش جنمان أبر شده كابر خوڑ كوٹ بانا فلين زمين أمرا دھان لگايا شي اير پر دھان تا پاكا دن كي خوڑ بانا دن كي সে খড়টা আবার কিসের খাবার হয় গাভীর খাবার হয় গরুর খাবার হয় সেখান থেকে আবার খাদ্য চলে আসে পানিও চলে আসে গোশত চলে আসে দুধ চলে আসে আল্লাহ বলছেন বান্দারে এই যে এই জাতীয় সিস্টেম পৃথিবীর কেউ করে না আমি আল্লাহ করি বান্দা আমাকে ভুলে যেও না এরপর সঙ্গে সঙ্গে কোরআন যার উপরে নাজিল হয়েছে তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন সানুকরিউকা ফালাতানসা إلا ما شاء الله আমার নবী যে একদিন নামাজে দাঁড়িয়েছেন সূরা কেরাত পড়তেছিলেন সূরা কেরাত পড়ার মাঝে দু একটা আয়াত বাদ পড়ে গেছে এরকম বাদ কি আমাদের পড়ে না ভাই পড়ে না পড়ে না পড়ে দু একটা আয়াত বাদ পড়ে গেছে দু একটা আয়াত বাদ পড়ার কারণে নামাজ শেষ হয়েছে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন সাহাবী রাসূলকে ধরে ফেললেন সেই সাহাবীর নাম হলো উবাই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে লক্ষ্য করে বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আপনি তেলাওয়াতের ভিতরে আপনি দুই একটা আয়াত বাদ দিয়েছেন এই আয়াতগুলো কি মনসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি আমার রাসূল বলছেন সাহাবী মুস্কি হাসি মেরে বলছেন সাহাবী আয়াত তো বাদ পড়েনি আয়াত তো মনসুখ হয় নাই আয়াত তো রহিত হয় নাই আমার জেহেন থেকে এটা বাদ পড়েছে আমি ভুলে গেছি কি গেছি রাসূল যদি ভুলে যান আমরা কি ভুলে যাই না ভুলে যেতে পারি না ইমাম যদি ভুলে যায় তার ট্রিটমেন্ট আছে না নাই কি করতে হয় পিছন থেকে কি দিতে হয় তাহলে ভুলে গেলে তার ওষুধ আছে না নাই কিন্তু আমার নবী ভুলে গেছেন সাহাবীদের ভুল ধরার ক্ষমতা না আমার নবী যে ভুল করেছেন সাহাবীরা ভুল ধরতে পারতেছেন না কারণ নবীর কাছে তাওহীদ নাযিল হয় আমরা কেমন করে ভুল ধরি নামাজ শেষ আস্তে করে বলছেন হুজুর কয়েকটা আয়াত বাদ পড়ে গেল আপনি তো ভুল আপনি তো বাদ দিয়েছেন আয়াতগুলো কি মানসুখ হয়ে গেছে নাকি রাসূল বলছেন সাহাবী আয়াত তো বাদ পড়েছে শুধু আমার জেহেন থেকে এটা মুছে গেছে আমি ভুলে গেছি আয়াত তো মানসুখ হয় নাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন হে রাসূল আমি আপনাকে এখন থেকে বলে দিচ্ছি সানুকরিউকা ফালাতানসা إلا ما شاء الله জোরে বলুন আল্লাহু আকবার এখন থেকে আপনি আমি আপনাকে পড়ায় দেব ফালা তানসা আপনি কখনো ভুলবেন না ইল্লা মা শা আল্লাহ আল্লাহ যদি চান কে 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 বলেন কে আল্লাহ যদি চান আপনি কখনো আর ভুলবেন আমার নবীজি আরেকদিন খুব তাড়াহুড়ো করে কোরআনটাকে মুখস্থ করার চেষ্টা করতেছিলেন আল্লাহ তাআলা সেই দিনও জানাচ্ছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি হে রাসূল আপনি আপনার
জিব্বাকে বারবার নড়াবেন না ওড়াবেন না এই জিব্বা এত অস্থিরতা পোষণ করে আপনি বেশি করে চেষ্টা চালাবেন না আমি আপনার সিনার ভিতরে গোটা 30 বার কোরআন আমি আল্লাহর নিজে তুলে দেব অতএব যারা হাফেজ হয় কার রহমত আল্লাহ আস্তে হাফেজ হয় যারা কার রহমত আবার এই দেশের হাফেজরা ফাস্ট হয়ে আসে গোটা পৃথিবী বিজয় করে আসে কত বড় যোগ্যতা তাদের এটা আর এই যোগ্যতাকে মূল্যায়ন না করে কিছু বেয়াদব বুদ্ধিজীবী নামের কলঙ্ক কিছু বেয়াদবরা বলে কিছু বেয়াদবরা বলে কি জানেন যে এটা কোনো যোগ্যতা হলো শুধু মুখস্থ করে কি লাভ হবে এই জাতীয় যারা কথা বলে আমি তো আমার ভাষায় বলবো ওরা হচ্ছে এই জামানার সবচাইতে বড় টাটকা মূর্খ আছে না নাই কোরআন মুখস্থ করা সম্ভব না কার রহমত ছাড়া আসতে বলবেন না কার রহমত ছাড়া আল্লাহর রহমত ছাড়া কখনোই কোরআনকে সিনায় রাখা সম্ভব হবে না হবে না হবে না যারা হাফেজ তারা বুঝে এটা বিশাল ব্যাপার এটা আবু রাহাত নামে একটা ছেলে কয়েকদিন আগে কুয়েতে গিয়ে 117 দেশকে হারিয়ে বিজয় নিয়ে আসছে কয়েকদিন আগে তাকরির গোটা পৃথিবীকে হারিয়ে পুরস্কার নিয়ে চলে আসছে গভর্নমেন্টকে ধন্যবাদ তাকরিমকে দিয়ে শুরু হলো হাফেজদেরকে রাষ্ট্রীয় সম্বর্ধনা এই সম্বর্ধনা অব্যাহত থাকুক আমরা দোয়া করি জোরে বলি আমিন আরো জোরে আমিন কিন্তু যারা তকবীরের স্লোগান দিতে দেবে না তারা আমার বাপ হলেও কেউ না ঠিক কি না সে যদি আমার বাপ হয় সে আমার কেউ না যে কোনো জায়গায় যে কোনো বৈঠকে সবার আগে নাম নেব কার তিনি কি শুধু উপরে না সবার উপরে শুধু উপরে না সবার উপরে অতএব সবার উপরে যিনি তার নাম হবে সবার নিচে না সবার উপরে নারায়ে তাকবীর এই তাকবীরকে অনেকে সহ্য করতে পারে না অনেকের গা সুলকায় আছে না আস্তে বলবেন না আছে না না গা সুলকায় এটা নির্দিষ্ট কোন দলের দলীয় স্লোগান নয় এটা হচ্ছে মুসলমানদের জীবনের বড় স্লোগান এটা সম্মানিত ভাইয়েরা যে দল করতে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যায় না সেই দল করাও হারাম বঙ্গবন্ধু তিনি যে ভাষণ দিয়েছিলেন ঐতিহাসিক ভাষণের শেষ স্লোগানও ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইতিহাস না জেনে না বুঝে কিছু কুলাঙ্গার আল্লাহর নাম ধরে ষড়যন্ত্র করছে ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করার দরকার আছে না নাই এটা ইমানি দায়িত্ব কারা কারা রাজি আছেন দু হাত উঁচু করে দেখান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলে আমিন আরো জোরে আমিন কষ্ট হচ্ছে সাতটা বাড়ছে নাকি এটা কোনো কারামত না আবার তো কিছু কিছু আলোচক আছে কামার মাহফিলে সাপ এসেছিল আমার অশনে চলেও গেল এরকম কিছু বিয়াকুব আছে না নাই সাপ তো ন্যাচারাল থাকবে সাপ কার সৃষ্টি বলেন কার দুনিয়ার সাপ দেখে মারেন 10 লাখ কবরে সাপ আছে না নাই আছে না নাই আল্লাহ বুঝাই দিচ্ছেন দেখ এই সাপ দেখে 10 লাখ মারিস কবরে সাপ আছে না নাই সম্মানিত ভাই অনেক কথা আছে এখনো জমা আছে আমি মূল আলোচনায় মূল জায়গা এখনো যেতেই পারিনি আমি ডালপালা ঘুরতেছে যে মূলের দিকে যায় এখন শুনতে রাজি আছি তো সবাই প্রয়োজন আজকে নামাজ বাদ এরকম কিছু নাকি আবার নামাজ আছে না নাই নামাজ পড়া কি আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আমার দেশে কি আমার দেশে কিছুই না
18 কোটি মুসলমান 18 কোটি তার মধ্যে নামাজ পড়ে মাত্র হলো 4 থেকে 5% আর বাকি মুসলমানের নামাজের কোনো খবর নাম হলো ঈমান আলী কি নাম ঈমান আলী নামাজ পড়ো কারণ নামই তো আমার ঈমান আলী নামাজ আর কি পড়বো নাম হচ্ছে হিম্মত আলী হিম্মত আলী কিন্তু সাইকেলের সাকে বাস ছলি স্টপ করে আছে না নাম রাখলেই কাম হয় না মুসলমানের তো টিকে রাখার জন্য শর্ত হলো নামাজ সবাই পড়তে রাজি আছেন তো কয় ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত বলেন নামাজের বহু ক্লাস আছে আমার দেশে যখন বিপদ পড়ে নামাজ ধরে এরকম মুসল্লি বাংলার জমিনে আছে না নাই বাপ মরছে যেদিন সেদিন থেকে দুই একদিন যায় দাড়ি খোসা খোসা রাখে মাথায় একটু টুপিও দেয় একটু দান সদকা করে মাসখানেক কোনো মতো যায় এরপর আবার সাবেক হিরো এটার নাম মুসল্লি না নামাজ হবে পাঁচ ওয়াক্ত আমৃত্যু সবাই পড়তে রাজি আছে তো কিছু আছে সিজনাল মুসল্লি রমজান যখন আসে রমজান আলী প্রথম কাতারে আসিয়া নামাজ পড়িয়া চোখের পানি ফেলিয়া কাঁদিতে কাঁদিতে অস্থির হইয়া সুদের কারবারে ব্যস্ত হইয়া পড়ে আছে না নাই এগুলো নামাজে হওয়া যাবে না নামাজ পড়তে হবে সল্লু কামা রাআইতুমুনি মুসল্লি তুমি তেমন করে নামাজ পড়ো যেমন করে আমি রসুল নামাজ পড়ি এখন প্রশ্ন হলো রসুল কেমন করে নামাজ পড়েছেন আমরা তো দেখি নাই কিন্তু শুনেছি কিনা বলেন হাদিসে দেখেছি কিনা বলেন হাদিসে আছে না নাই আছে হাদিসে কেমন করে রসুল নামাজ পড়েছেন তেমন করি আমরা নামাজটা পড়ব নামাজের মধ্যে মনোযোগিতে থাকতে হবে দুজন সাহাবীকে রসুল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন ওই দুইজন সাহাবী দুজন পাল্টাপাল্টি করে দায়িত্ব পালন করছিলেন গোটা রাত শেষ রাতের দিকে একজন সাহাবী বলছেন ভাই আমার চোখটা প্রচন্ড ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়লাম তুমি একটু পাহারা দাও সাইয়্যিদিনা আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা হু নামাজে দাঁড়ায় গেলেন খামাকা দাঁড়ায় থেকে লাভ কি তাহাজ্জুদের সময় হয়ে গেছে শত্রু তিনি দেখতে পেলেন না অজু বানায় নামাজে দাঁড়ায় গেছে এমন সময় শত্রু তাকে টার্গেট করে ফেলেছে একটা তীর মেরে দিয়েছে তারকে লক্ষ্য করে তার ডান পায়ে এসে তীরটা লেগেছে তীর লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে আবার ওই অবস্থায় তিনি এক রাকাত নামাজটা পড়লেন দ্বিতীয় রাকাত আবার তিনি দাঁড়ায় গেলেন আবার আরেকটা তীর এসে বাম পায়ে লাগলো ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল এমন সময় ঘুমন্ত সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলাহু জাগা পেয়ে বলছেন আব্বাদ কি করতেছো কি পাহারা দিচ্ছ শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে নামাজ ছাড়েন না তিনি আব্বাদ ওই তীর বিদ্ধ দুই পা নিয়া রুকু করলেন সেজদা দিলেন সালাম ফিরলেন সালাম ফেরার পরে বলছেন ভাই আম্মার আমি আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে কিন্তু আমি কি করব আমি যখন নামাজটা শুরু করে দিয়েছি মুহাব্বতের নামাজ আমার কাছে মনে হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার সঙ্গে প্রত্যেকটা আয়াতের শেষে একটা একটা করে জবাব দিতেছে আমি আল্লাহর জবাব শুনে কেমন করে নামাজটা থেমে দিই ওই রকম করে আমি দুই রাকাত নামাজ পড়েছি দুইটা তীর যখন আমার পায়ে এসে লাগলো নামাজের মধ্যে আমি এত মজা পাচ্ছিলাম ওই সময় মনে হচ্ছিল ও আল্লাহ শত্রু আমাকে দুইটা তীর পায়ে মেরে দিয়ে চার একটা তীর যদি আমার বুকটা ভেদ করে দিত আমি এই মুহাব্বতের তোমার সঙ্গে কথার নামাজ আমি ছেড়ে দিতাম না এমন করে মুহাব্বতের নামাজ পড়ব আমরা যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হয়ে যাবে নামাজ আপনার যত্নশীল হয়ে যাব হাফিজু আলা সালাত ওয়াস সালাওয়াতুল বুস্তা والذين هم على صلواتهم يحافظون জান্নাতের ওয়ারিস তারাই হবে যারা নামাজটাকে খুশি খুশির সঙ্গে আদায় করবে যেমন নামাজে যারা যত্ন যত্নবান হয়ে যাবে এই নামাজকে আমরা সুন্দর করব জোরে বলি ইনশাআল্লাহ সবাইকে জান্নাত নিতে রাজি আছেন নাকি জান্নাতটা কোথায় শ্যামনগর বলেন জান্নাত কোথায় এই তো এখন লাইনে আসতেছে জান্নাত তো নিচে না উপরে বলেন না জান্নাত নিচে না উপরে
আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? শুধু করে বলেন বলেন কোথায়? সবার জান্নাত উপরে, কিন্তু সবার না, আল্লাহর, আল্লাহর বাড়ির, আল্লাহর আরশের কাছাকাছি। সুবহানাল্লাহ বলবেন না? কেমন করে কাছাকাছি? একজন মহিলার নাম সবাই শুনেছেন, যে মহিলার স্বামীটা খুব খারাপ ছিল, স্বামী তাকে করাত দিয়ে চিরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ইমান আনার কারণে। যিনি একজন রাজরানীও ছিলেন, তার স্বামী একজন রাজা ছিল, সেই পাষণ্ডার স্বামীর নামটা কি বলেন? কি সুন্দর করে জবাব দেন। সেই ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া আলাইহিসসালাম। আসিয়ার নামটা কোরআনে উল্লেখ না থাকলেও আসিয়ার ইতিহাস আছে না নাই, বলা হয়েছে ইমরাতা ফিরাউন, ইমরাতা ফিরাউন। আসিয়ার নামটা নেওয়া হয় নাই, মহিলার কোন নাম কোরআনে নাই, শুধু একজন মহিলা ছাড়া। আল্লাহ তাআলা অনেক মহিলার নাম নিতে পারতেন, খাদিজার নাম নেন নাই, আয়েশার নাম নেন নাই, ফাতিমার নাম নেন নাই। বহু মহিলা সাহাবী যুদ্ধ যুদ্ধ করেছেন, বহু অবদান রেখেছেন, তাদের নাম কিন্তু কোরআনে নাই, কোরআনে তাদের নাম উল্লেখ করা হয় নাই। মারিয়ামের নামটা আসতো না, কিন্তু আল্লাহ তাআলা তার নামটা উল্লেখ করার কারণ হলো আল্লাহ তাআলা মারিয়ামকে, ইমরান কন্যাকে এমন একটা সন্তান দান করেছিলেন তার গর্ভে এসেছিল, যার পিতা ছিল না, যার স্বামী ছিল না, সেই মহিলার নামটা কি বলেন? মারিয়াম। এখন তার পেট থেকে সন্তান দুনিয়াতে আসলো, সেই সময় সেই সন্তানটা পরিচয় দিবে বাবার না মায়ের? বাপ তো নাই, না হলে কিসের কিসের পরিচয় দিবে? ঈসা ইবনু মারিয়াম। এই জন্য আল্লাহ তাআলা মারিয়ামের নামটা উল্লেখ করেছেন, তাছাড়া কোরআনে কোনো মহিলার নাম কোরআনে উল্লেখ নেই। আসিয়া আলাইহিসসালাম জান্নাত যে আল্লাহর আরশের কাছাকাছি, তিনি কেমন করে দোয়া করলেন দেখেন। আসিয়া আলাইহিসসালামের মান সম্মান কিন্তু কম ছিল না, যশ খ্যাতিও কিন্তু কম ছিল না। ধরুন একটা দেশের মন্ত্রী, তার বউ কি হয়? মিসেস মন্ত্রী। কি বলেন? কি কি কি? কোথাও কোনো দাওয়াত পেলে পরে বউটাও গেলে বলবে এটা হচ্ছে মিসেস মন্ত্রী, মন্ত্রীর বউ, দাম কি কম নাকি? বরং ছোটই তো বড় মন্ত্রী। স্বামী বউয়ের কথা কি শোনে না? আস্তে কয়, শোনে না? আপনি চুপ করে আছে, এই শোনেন না? না শুনলে সংসার হবে নাকি? আমিও তো শুনি, এই শোনেন কি না বলেন? হ্যাঁ ব্যাস, আলহামদুলিল্লাহ, মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে শোনে না কথা, বইয়ের কথা কে শোনে না? সবাই শোনে। এক রাজা ঘোষণা করে দিয়েছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে ঘোড়া উপহার দেওয়া হবে, আর যে বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, মানে তার পুরস্কার নাই তেমন, তার ছোট পুরস্কার। এক প্রজা এসে বলতেছে, রাজা মশাই আমি কোনোদিন বইয়ের কথা শুনি না, আমার ঘোড়া দেন, যা ঘোড়া নিয়ে যা। ঘোড়া নিয়ে গেছে, ঘোড়া নিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ঘোড়াটা হয়েছে কালো ঘোড়া। কি ঘোড়া? কালো ঘোড়া। বউ কয়, ঘোড়া নিয়ে আসলা আসলা, কালোটা নিয়ে আসলা, লাল ঘোড়া পাও নাই? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমার। কি কবে কি বুঝতেছে, চলে গেছে দরবারে, গিয়ে বলছে রাজা মশাই ঘোড়া দিলেন ঠিকই কিন্তু মনটা খারাপ। কেন? কালোটা দিলেন কেন? লালটা দেন। লাল কেন দেব? বউ কয়ে দিল লাল হবে, কালো হবে না, লাল নিতে হবে। রাজা কয়, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা। বুঝেন নাই? আচ্ছা, এখন গোটা দেশ খুঁজে আর বইয়ের কথা শুনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে খুবই কম। এখন রাজা যখন বাড়ির মধ্যে ঢুকছে, রানী বলে, শোনো তোমার এই উদ্যোগ নেওয়া ঠিক হয়নি, এত কম বেশি করে, বইয়ের বইয়ের কথা শোনা লোকই তো বেশি, অতএব ডিমটা বাদ দিয়া 5 কেজি করে চাউল দাও। এখন এই পরামর্শ নিয়ে এখন সে উজিরদের সঙ্গে বসে গেছে, মন্ত্রীদের সঙ্গে বসে গেছে, বসে বলতেছে, শোনো ডিমটা না দিয়া যারা বইয়ের কথা শোনা ওদেরকে 5 কেজি করে চাউল দাও। কেন? কি জন্য এই সিদ্ধান্ত চেঞ্জ করলো? বউ বলে দিল। কে বলে দিল বলে? রানী বলে দিল। তাহলে রাজাও কার কথা শুনলো? বইয়ের কথা শুনলো। তাহলে শোনার দরকার আছে না বলে? আছে, শুনতে হবে। শুনতে হবে না কেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন রসুলকে পেলেন, জবালে নূর থেকে যখন চলে আসলেন,
রাসূল বলছেন লাকাদ খাশীতু আলা নাফসি ইয়া খাদিজা আমার জীবন নামে শঙ্কিত খাদিজা আমি মনে হয় মারা যাব বাঁচব না সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা বলছেন আপনি আমার স্বামী আপনার ক্ষতি কেউ করতে পারবে না আপনি কাউকে ঠকান না আপনি অসহায়ের পাশে দাঁড়ান আপনি সত্যবাদী আপনি মিথ্যা কথা বলেন না আপনি আমাদের খেয়ানত করেন না আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল শুনেন নাই রাসূল শুনেন নাই শুনেছেন তো এখন আসিয়া রাজার স্ত্রী দাম কি কম আস্তে দাম কি কম দাম কিন্তু কম না এত বড় একজন পাওয়ারফুল রাজার বউ হলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু যখন তাকে বলা হলো ফেরাউন যখন জানতে পারল আসিয়া মুসার নবুয়তকে মেনে নিয়া আল্লাহর দিনকে গ্রহণ করে নিয়া কালিমা পড়ে নিয়েছে সঙ্গে সঙ্গে ফেরাউন বলল আসিয়া বৈবাহিক জীবনে পারিবারিক জীবনে আমাদের সংসার জীবনে কোনোদিন আমি তোমাকে চুল পরিমাণ কোনো কষ্ট দেই নাই আমি তোমাকে সম্মান দিয়েছি রাজরানীর পদমর্যাদা দিয়েছি একটা বারের জন্য তোমাকে বলছি তুমি সত্যি করে বলো তো তুমি কি মুসার দিন কি গ্রহণ করেছ নাকি সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী বলতে ভুল করেন কেন দিন তো মুসার নয় দিন হলো আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরাউন বলে শোনো এই জনপদে কারো কোন আইন চলবে না আমি হলাম আনা রব্বুকুমুল আলা আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা মুসার আল্লাহর কোন আইন চলবে না তোমার আল্লাহর কোন আইন চলবে না আসিয়ার সঙ্গে সঙ্গে বলছেন আমার স্বামী গো আপনি যতই বলবেন আমার ঈমান ততই মজবুত হয়ে যাবে এই যে আজকে আমি সর্বপ্রথম জীবনে আপনার সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ালাম এর একমাত্র কারণ হলো আমি ঈমান এনেছি কার উপরে সঙ্গে সঙ্গে আসিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফেরাউন আলটিমেটাম দিয়ে দিল চূড়ান্ত কথা বলে দিল আসিয়া শোনো তোমার সমস্ত কিছু কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে তোমার রাসূলের পথ শেষ হয়ে যাবে সমাজের যশ কেদি সম্মান সব শেষ হয়ে যাবে তুমি একটা বারের জন্য চিন্তা করে দেখো তুমি কি করবে বলো আমাকে মানবে না আল্লাহকে মানবে আমার আইনকে মানবে না আল্লাহর আইনকে মানবে ফেরাউন কিন্তু কখনো বলো নাই যে আমি মানুষকে বানাইছি আমি আল্লাহর বিকল্প রব এখানে আনা রব্বুকুমুল আলার ব্যাখ্যা হলো ফেরাউন বলতে চেয়েছিল এই জনপদে কারো আইন চলবে না একমাত্র ফেরাউনের আইন চলবে যেরকম নাউজুবিল্লাহ এরকম ফেরাউন এখনো আছে না নাই আসতে বলে আছে না নয় আল্লাহর আইন কি না আছে নিজের আইনকে প্রতিষ্ঠা করতে চায় তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন নমরুদ হামান ফেরাউন যখন এই জাতীয় কথা বলল আসিয়া বললেন আমার স্বামী আপনি কি করবেন বলেন কে মেরে ফেলবো হত্যা করব আসিয়া বলছেন আপনি আমাকে মেরে ফেলবেন এই তো এর চাইতে বেশি কিছু না তো মরে যাব একটা কথা জানবেন আমার স্বামী আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হবে জোরে বলে সুবহানাল্লাহ শিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি আল্লাহর সামনে রণজারি শুরু করে দিলেন ফেরাউন হামানদের কিনিয়া জরুরি পরামর্শ করে জল্লাদ কর্তৃক তাকে হত্যার অর্ডার চূড়ান্ত করে ফেলল জল্লাদ সামনে হাজির হয়ে গেছে হাত কেটে ফেলা হলো পা কেটে ফেলা হলো অঙ্গহানি করা হচ্ছে এখনো বলা হচ্ছে আসিয়া এখনো সময় আছে বাঁচতে পারবা আসিয়ার মুখ থেকে একটা আওয়াজ বের হয় সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله شو بقولين سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرات دي چيري মাথার দিকে যখন নিয়ে আসতেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এমন সময় তিনি একটা দোয়া করেছে নাসিল সালাতু সালাম আমার মায়েরা শোনেন তিনি একটা দাও ইন্দাকা তোমার কাছে বাইতান একটা ঘর ফিল জান্নাহ জান্নাতের ভিতরে
তাহলে জান্নাত কার কাছে আসতে কয় তাহলে আল্লাহর আল্লাহর আরশ আজিম শুধু উপরে না সবার উপরে সেই সবার উপরে আল্লাহর ঘরের পাশে জান্নাত সেই জান্নাত নেওয়ার জন্য অবহেলার নামাজ দিয়া মুনাফিকের চরিত্র দিয়া কি সেই জান্নাত পাওয়া সম্ভব নাকি আসতে বলবেন না সম্ভব নাকি এত দামি জায়গা যেই দামি জায়গাটা হলো আল্লাহর আরশ আজিমের পাশাপাশি জান্নাতুল ফেরদাউস তিনি দোয়া করছেন আল্লাহ তাআলা তুমি আমাকে তোমার ঘরের সাথে তোমার দেওয়ালের সাথে একটা ছোট্ট ঘর তুমি আমাকে বানায় দাও ফেরাউন থেকে তুমি আমাকে বাঁচায় দাও তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ তাকে বাঁচায় দাও এই দোয়া করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর নারী কুলদেরকে গোটা পৃথিবীর পুরুষ সমাজকে সবাইকে জানিয়ে দিলেন রাষ্ট্রযন্ত্র কর্তৃক সমাজ কর্তৃক পরিবার কর্তৃক যত নির্যাতন নিপীড়ন আসুক না কেন তোমার ইমানকে নষ্ট করার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিবা কিন্তু ইমানটাকে তুমি কখনো বিক্রি করতে পারবা না সবাই রাজি আছেন তো একটু হাত তুলে দেখেন তো দেখি বলি ইয়া আল্লাহ আমাদেরকে তোমার দ্বীন তোমার ইসলাম পরিপূর্ণ মেনে চলা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন তাহলে জিকির করব কার আস্তে জিকির করব কার সেই আল্লাহর যিনি ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা যিনি গোপন প্রকাশ্য সব জানেন সুবহানাল্লাহ বলেন প্রশাসন কি গোপন প্রকাশ্য সব জানে আপনার বাড়িতে কোন জায়গায় গাজা আছে গাজার খবর কি পুলিশ সব জানে এ আস্তে কয় জানে কিন্তু আল্লাহ জানেন যে কোথায় সলিমুদ্দিন কোন জায়গায় গাজা রাখছে এই খবর আছে না নাই ইয়ালামুল জাহরা ওয়া মা ইখফা ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা فذكر ان نفعت الذكرى অতএব হে রাসূল আপনি জিকির করুন যে জিকিরে উপকার আছে আমরা জিকির করব কার আস্তে জিকির করব কার সাইয়্যাদ যাক্কিরু মান ইয়াখশা জিকির সেই করতে পারে যে ভয় পায় কাকে কাকে ভয় পায় আল্লাহ আল্লাহ তাআলা এরপরে বলছেন তারা ভয় পায় না যারা বিমুখ হতভাগা তাদের জন্য রয়েছে আল্লাযী ইয়াসলান নারাল কুবরা বড় জাহান্নামের অগ্নি যাদের জন্য অপেক্ষা করছে সেখানে তারা পৌঁছবে জাহান্নাম কি সহ্য করার ক্ষমতা আমাদের আছে জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো পারবো না জাহান্নাম থেকে বেঁচে আমরা বাসিন্দা হব কার আস্তে বলে কার বাসিন্দা হব আল্লাহর বাসিন্দা আল্লাহর বাসিন্দা মানে জান্নাত পেতে হবে আমাকে আপনাকে এখন আল্লাহ তাআলা এই সূরার শেষের দিকে সে বলছে হে রাসূল আপনি জানায় দেন তিনটা কাজ যার মধ্যে থাকবে সে সফল হয়ে যাবে এই তিনটা কাজ যার জীবনে থাকবে সে মহা সাফল্যে সাফল্যবান হয়ে যাবে নাম্বার ওয়ান হলো কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া জোরে বলুন আল্লাহু আকবার আজকে সূরাটা সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে সহজ না যারা নামাজ পড়ে তাদের কাছে সহজ ইমাম সাহেবরা কিন্তু এই সূরাগুলো দিয়ে নামাজ পড়ায় বলি আলহামদুলিল্লাহ কিন্তু এত দামি কথা এত দামি কথা আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন মন্ত্রী হয়েছ এমপি হয়েছ চেয়ারম্যান হয়েছ মাওলানা হয়েছ পিএইচডি ডিগ্রি হয়েছ লেকচারার হয়েছ প্রফেসর হয়েছ জজ হয়েছ সব কিছু হয়েছ না না এটা মহা সাফল্যের কোনো প্রতীক নয় সাফল্যের প্রতীক হলো কদ আফলাহা মান তাযাক্কা প্রকৃত সফল তো সেই যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে নফস আমাদের ভালো না খারাপ নফসকে ভালো চায় নফস কিন্তু খারাপ চায় নফসের চাহিদা হলো কি নফসের চাহিদা হলো অন্যকে ঠকাবো কেমনে অন্যকে হারাবো কেমনে মিশা কথা কবো কেমনে একটা নারীর সঙ্গে অবাধ মেলামেশা করবো কেমনে জেনা করবো কেমনে নফস তো গাড়ি চাই বাড়ি চাই দুনিয়া চাই নারী চাই অর্থ চাই সব কিছু চায় এটা হচ্ছে নফসের কাজ আর রুহের কাজটা হলো কুলির রুহু মিন আমরি রব্বি রুহটা কার নির্দেশে চলে আস্তে বলবেন না কার নির্দেশে চলে নফস হলো ইহকালীন চেতনা আর রুহ হলো পরকালীন চেতনা কিসের চেতনা বলেন পরকালীন চেতনা এক কথায়
নফস রূহ এবং কলব এই তিনটা জিনিস হলো তিনটা ডিপার্টমেন্ট নফস হলো লেজিসলেটিভ এরপরে রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ আর কলব হলো ফেডারেটিভ নফস হলো নফস হলো নফসটা হচ্ছে নিজের জীবনের যত খারাপ দিকগুলো আছে নফস যাবে কিন্তু সেই নফসকে কন্ট্রোল করবে হচ্ছে রূহ অ্যাডমিনিস্ট্রেটিভ শাইন প্রশাসনিক বিভাগ সে প্রশাসন দিয়ে বলবে না এই কাজ করা যাবে না আর কলবটা এটা নিয়ন্ত্রণ করে বলবে না খারাপ কাজ না করে তুমি সব কাজ কার জন্য করবে আল্লাহর জন্য করবে অনেক লম্বা লম্বা এখানে ব্যাখ্যা ছিল এক কথায় ওই সমস্ত বান্দা সফল যে সমস্ত বান্দা নফসের দাসত্ব না করে দাসত্ব করবে কার আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়ানাহা النفس عن الهوى فإن الجنة هي المأوى جبان دتار دلر مدد اللہ رفات استقامت کر دیا نفسر دشت تو نا کر جب ایک تی اللہ کے بھائی کرو بے اللہ بلچن بندہ তোর সামনে বিশাল সম্পদ ছিল চুরি করিস নাই তোর সামনে সুন্দর নারী ছিল ইউসুফের মতো ভূমিকা পালন করে নারীর জেনার কাছে যাস নাই তোর সামনে সুদের কারবার ছিল সুদের কারবার করিস নাই তোর সামনে ঘুষের কারবার ছিল ঘুষের কারবার করিস নাই বান্দা নফসের দাসত্ব না করে আমার হুকুম মেনে চলেছিস তুই সফল হয়ে আমার সামনে হাজির হবি আমি তোকে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ আমরা নফসের দাস না আল্লাহর দাস বলে নফসের দাস না আল্লাহর দাস নফসকে আমরা মানব না আল্লাহকে মানব আল্লাহকে মানব তাহলে আমরা সফল হব ওয়াজা কর আসমা রব্বিহ নাম্বার 2 হলো জিকির হতে হবে কার কার নাম নিতে হবে কালকেই তো মনে হয় দেখলাম আমি আমার গাড়িতে আসতেছি এক বাস উল্টা দিক থেকে আসতেছে সে বাসের আগে লেখা আছে শুরু করিলাম বাবার নামে শুরু করিলাম বাবার নামে আচ্ছা বাবার নামে না আল্লাহর নামে আল্লাহ কি বলতেছে এখানে কি ওয়াজাকার আসমা কি রব্বিহ না অন্য কিছু আছে এখানে রব্বিহ আমার জিকির করতে হবে কার নামে আসতে বলবেন না কার নামে আমার দেশে বাবা আছে না নাই হিন্দু ভাইদের আছে মা হিন্দু ভাইদের কি আছে মা তো তাদের অনেক মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী মা ভগবতী মা ভবানী ওদের অসংখ্য মা তাদের মা থাকুক সমস্যা নেই আমার তা নিয়ে কোনো মন্তব্য করতে যাব না এখন আমার দেশের কিছু মুসলমান পরিবারের কিছু মানুষ তারা ভাবলো হিন্দু ভাইরা যেহেতু ধরেছে মা আমরা বাপ ধরি দয়াল বাবা খাজা বাবা আছে না নাই আছে না নাই তাহলে ওই ওই ধরার সাথেই ধরার কোনো তফাত থাকলো মা কেও না বাবা কেও না আমরা ধরবো কাকে কার নাম নেব আমরা এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় এরপরে কি ফসল্লা এরপরে কি করবে ফসল্লা মানে কি নামাজে দাঁড়াবে আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ আজান হয়ে গেছে আরো দশ মিনিট আগে কেউ যাবেন না আমি সবাইকে নিয়ে দোয়া করব আমি এখানে মুসাফির আমি গুনাগার আমার চেয়ে বড় গুনাগার এখানে কেউ নাই কিন্তু 100% সত্য আমি মুসাফির অনেক দূর থেকে এসেছি আপনি এসেছেন কষ্ট করে আপনিও দোয়ার উপযুক্ত আপনার দোয়া কবুল হবে আমরা একসঙ্গে দোয়া করব কেউ কি যাবেন দোয়া ছাড়া কেউ যাবেন এই ওয়াদা করলেন তো সবাই এই এই বসেন আমরা একসঙ্গে দোয়া করে যাব অনেক মা বোন আসছেন আমরা আল্লাহর কাছে যাব বিশ্ব এখন মহা সংকটের সম্মুখীন 2023 সামনে যা আসতেছে এটা একটা দুর্ভিক্ষের সময় সামনে আসতেছে গোটা বিশ্ব এখন যুদ্ধের দেমামা চলছে রাশিয়া ইউক্রেনকে হামলা করছে তেলের দাম আকাশচুম্বী হয়েছে এই যে বিশাল সংকট এটার জন্য দায়ী কে আল্লাহ অনেকে আল্লাহ কইছে বলছে দায়ী কে আমরা 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 দায়ী জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আমাদের হাতের কামাই এগুলো এজন্য এই বিশাল সংকট থেকে বাঁচার জন্য কোনো কথা নাই সারেন্ডার করতে হবে কার কাছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এই যে আজকের আবহাওয়া এটা কিন্তু প্রতিকূল লক্ষণ ভালো না একটা রিপোর্ট এসেছে ভয়াবহ রিপোর্ট এসেছে এগুলো কি রহমত হয়ে আসে না গজব হয়ে আসে
গজব হয়ে আসে আমরা আল্লাহর কাছে চাব আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন জোরে বলি আমিন সবাই বসবেন দোয়া হবে মা বন্ধের ভিতরে একটা ঝড় উঠছিল সাপ নিয়ে মায়েরা দান করতে পারে না না মায়েরা দান করতে পারে নাই মা যারা আপনারা দান করতে পারেন নাই সবাই আন্তরিকতা নিয়ে একটু দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আর আমার পুরুষ ভাইরা সবাই দিয়েছেন নাকি আপনারা সবাইকে দিবেন দিবেন কারা কারা হাত তুলতে দেখি দিবেন কারা কারা দিবেন কারা কারা দিয়েছেন কারা কারা শুধু তারা হাত তুলল হাত নামা দিয়ে তো এখানে তুমি কোথায় দিতে তাই না কেমনে আমি হাত দেখলাম তো জরিপে দেখলাম ম্যাক্সিমাম 90% সবার হাত উঠে গেছে বলি আলহামদুলিল্লাহ আবার কে ঝাকাবেন আবার ঝাড়ি দিবেন মেহমানকে নিয়ে বারবার এরকম করা তো ঠিক না আমার মনে হয় তো যারা দেন নাই যতটুকু পার্সেন্ট আপনারা দেন নাই আমার মনে হয় মোনাজাতের পর ওখানে চাদর যাবে ওখানে চাদর নিয়ে এই মাহফিল কমিটির লোক কই ওই কোনায় এই কোনায় বিভিন্ন পয়েন্টে চাদর নিয়ে থাকবেন মোনাজাতের পর ওই চাদরে ওই প্যাকেটে সবাই নিয়ত করে আমরা সবাই দেব জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাব আমরা আল্লাহর কাছে চাবো আজান আরো 10 মিনিট আগে হয়ে গেছে আমরা এখন না আজান হয়ে গেছে তো গজল আচ্ছা সবাই বসে সবাই বসে সবাই বলে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ আমার জীবনে সগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও